গামছা তৈরির আগে সুতাগুলো প্রস্তুত করতে হয়। তার জন্য সুতাগুলোকে মাড় দিয়ে ভালোভাবে ধুয়ে শুকাই নিতে হয় এবং সেখান থেকে সুতা থেকে ববিনে সেই সুতাগুলো পার করতে হয়। ববিন থেকে ফাইনালি সুতা গামছা তৈরি করা হয়। আমি অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটা জায়গা, যেখানে গামছা তৈরির জন্য প্রসিদ্ধ এলাকা। গামছা অনেক গামছা সেখানে তৈরি করা হয়। এটা অনেক প্রাচীন হলেও যে ফ্যাক্টরিতে আমি অবস্থান করছি, এই ফ্যাক্টরি হচ্ছে একটা ডিজিটাল বা অটোমেটিক ওয়েতে গামছা প্রোডাকশন করছে। আগে আমি একটা ভিডিওতে দেখাইছি যে কীভাবে ম্যানুয়ালি গামছা তৈরি করে, যেটা আমাদের ট্রেডিশন অনেক পুরাতন ঐতিহ্য, অনেক আগে সেগুলো করতো। এখন এই সিরাজগঞ্জে বা দেশের বিভিন্ন অঞ্চলে অটোমেটিক মেশিনে গামছা তৈরি করতে হচ্ছে উৎপাদন খরচ কমানোর জন্য। আর যখন উৎপাদন খরচ কমে, তখন একটা প্রোডাক্টের সেলসের প্রবণতা এমনি বৃদ্ধি পায়। একটা মেশিন দৈনিক 40 থেকে প্রায় 40টার মতন গামছা এখান থেকে তৈরি করতে পারে, যেটা অটোমেটিক হইতে। সুতার দাম যদি একটু বেশি, কিন্তু অটোমেটিক হওয়াতে এখানে প্রোডাকশন কস্ট কম হয়। অনেকগুলো মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা গামছা তৈরি করা হয়, সুতাগুলোকে কীভাবে সুতাগুলোর মধ্যে দিয়ে আরেকটা সুতা প্রবেশ করিয়ে গামছা প্যাচ তৈরি করা হয়। এই গামছার কোয়ালিটি অনেক ভালো হয়, কারণ গামছার জন্যে সিরাজগঞ্জ পাবনা শহর অনেক আগে থেকেই প্রসিদ্ধ এবং এটা একটা পুরাতন ঐতিহ্য। গামছা কোয়ালিটি প্লাস দাম দুটোই এখানে ভালো থাকে। দাম ভালো কম থাকে এবং কোয়ালিটি ভালো থাকে, যার কারণে এই অঞ্চলটায় গামছা তৈরির জন্য একটা প্রসিদ্ধ এলাকা। এখান থেকে আপনারা গামছা সরাসরি পারচেস করতে পারবেন, অনেক কম রেটে গামছা ক্রয় করতে পারবেন, একটা বিজনেস করতে পারবেন। এখান থেকে আপনার সারা দেশে আপনার গামছা নিতে পারবেন। যদি কারো গামছার প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারেন। আর কি পরিমাণ কোয়ান্টিটি লাগবে, অবশ্যই আপনাকে বেশি পরিমাণে নিতে হবে, কারণ ফ্যাক্টরি থেকে আপনি খুব কম পরিমাণে গামছা এখান থেকে নিতে পারেন না। হিউজ কোয়ান্টিটিতে বা একটু আপনি বেশি কোয়ান্টিটি হতে হবে। ভিডিওগুলো নিজের করতে ভালো লাগে, ভিডিওগুলো করতে একটু হিমশিম খেতে হয়, কারণ ভিডিওগুলো অনেক সিক্রেট থাকে। আর হচ্ছে প্রোডাকশন রিলেটেড, মেকিং রিলেটেড যে কোনো ভিডিও তৈরি করতে আমারও ভালো লাগে। এই ভিডিওগুলো আসলে একটা স্যাটিসফ্যাকশন দেয়, স্যাটিসফাই করে আমাদের, যার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি। যদি কারো এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। এই ভিডিও, এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে যেগুলো মেকিং রিলেটেড, প্রোডাকশন আইডিয়া রিলেটেড, যেখান থেকে আপনি বিজনেস আইডিয়া পেতে পারেন, যেখান থেকে আপনি একটা প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন প্রসেস জানতে পারবেন, যে কোনো মানে নতুন নতুন কিছু আপনি দেখবেন যেগুলো হয়তো আমি কখনোই আপনি দেখেন নাই। তো এই হচ্ছে টোটাল একটা প্রসেস, যেটা হচ্ছে এখানে হাতের কোনো কাজ নাই। সুতা অনেক সময় চিড়ে যায়, সুতা চিড়ে গেলে হয়তো তারা জোড়া দেয়। আর সব কিছু মেশিনে অটোমেটিক সেট আপ করা থাকে, মেশিনে সেট আপ করা থাকলেই মোটামুটি কারেন্ট বিদ্যুৎ থাকলেই প্রোডাক্টিভিটি আসে, আর বিদ্যুৎ না থাকলে কিন্তু প্রোডাক্টিভিটি নাই। গামছা তৈরি যে প্রসেসটা, প্রোডাকশন বা সম্পর্কে যদি কোনো মতামত কারণ থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনাকে কমেন্ট করুন, আর কিছু প্রশ্নের জন্য যোগাযোগ করুন। আমার ডিসক্রিপশন বক্সে কমেন্ট করুন, আশা করি সহযোগিতা পাবেন। আর কারো যদি এরকম বিজনেস প্ল্যান করতে হয়, কারো যদি বিজনেস আইডিয়া করতে হয়, সেক্ষেত্রে কমেন্ট করুন। আর সেখানে যদি প্রোডাক্ট লাগে আপনারা সেখানে সরাসরি গ্রামের থেকে প্রোডাক্ট কিনবেন, আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, এ ধরনের অনেক কিছু যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।